এবার শুনেন, আমি যে জায়গায় গেছিলাম এইটা বুঝলে কাজ দিবে। আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, আমার নিকটে দিন হলো কি ইসলাম। কেন আসবে এখানে জাতীয়তাবাদ, কেন আসবে ধর্মনিরপেক্ষতাবাদ, কেন আসবে পুঁজিবাদ, কেন আসবে সাম্যবাদ, বুঝেননি কথা? ইসলাম আসার কারণে, কোরআন আসার কারণে, যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত ইনজিল জাবুর এটা যদি বাতিল হয়ে যায়, এর যদি কোনো দাম না থাকে কোরআনের কাছে, তাহলে কোরআনের কাছে পৃথিবীর কোনো তৈরি করা মতবাদ টিকতে পারে না? এটা বুঝেন, মানেন না কেন? তাগুত বুঝেন কাকে বলে? তাগুতটা কি? এই যে একজন ব্যক্তি তৈরি করলো একটা বিধান, কি বিধান তৈরি করলো? বাংলাদেশে একটা জায়গা আছে, জানেন এখানে হজ হয়? জানেন না আপনারা? তাই না? না না, হজ হয় না, না হজ করে, তওয়াফ করে, কিন্তু তারা কি করে? টঙ্গীর ইস্তেমা না, তওয়াফ করে, পাথর মারে। ও যে র‍্যাব অভিযান চালিয়ে বের করলো না, কিছু মানুষ সেখানে হজ করতে যায়। হজ করতে কোথায় যেতে হবে? হাই হাই হাই, মদিনাতে হজ হয় না, মক্কা। তো আপনি একটু চিন্তা করেন বিষয়টা, বিষয়টা কেমন। তো নিজেই মক্কা তৈরি করেছে, নাউজুবিল্লাহ, নিজেই তওয়াফের জায়গা তৈরি করেছে, নিজেই সাই করার জায়গা তৈরি করেছে, এ হলো তাগুত। কি এটা? তাগুত। তাগুত মানে শয়তান, এটা বুঝার দরকার নাই। তাগুত হলো কোরআন সুন্নার বাহিরে যে আইন, সেটা কি? তাগুত। আর এই আইনকে যারা পরিচালনা করে তারা হলো তাগুত। আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে এবং ঈমান আনবে আল্লাহর প্রতি, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি কেবল আল্লাহ প্রদত্ত হেদায়েতকে ধরতে পারবে, তাছাড়া সে হেদায়েত পাবে যতই চেষ্টা করুক। অতএব শিরিক আর তাওহীদ একসঙ্গে চলে না, সুন্নাত আর বেদাত একসঙ্গে চলে না, ঈমান আর কুফুর একসঙ্গে চলে না। এই জন্য প্রথম বাক্য যেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সবচেয়ে ভালো বুঝেছিল আবু জাহাল। কে? আবু জাহাল।